তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ আমরা বলেছিলাম যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই, এবং সেই কথার যিনি সর্বাগ্রে যিনি ছিলেন কথা বলার জন্য তিনি ছিলেন বলিয়াহাট। 8ই জানুয়ারির পরে 12ই মার্চ 1948 সাল সেদিন কিন্তু একটি হরতাল দেওয়া হয়েছিল। সেই হরতালটি কেন ছিল? রাষ্ট্রভাষা বাংলার জন্য। এবং সেই হরতালের প্রধান সংগঠক ছিলেন কিন্তু বলিয়াহাট, এবং তার সুফলও তিনি পেয়েছিলেন। সেই সুফলটি কি ছিল? কবি আব্দুল হাই শিকদার সাহেবের কিন্তু সেটা জানা আছে। সেই সুফলটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলিয়াহাটকে, একটি শব্দ আমি ব্যবহার করব, বলিয়াহাটকে রাষ্ট্রীকৃত করা। অপরাধ, তিনি মুখের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন, সেটাই ছিল তার। এবং 21শে ফেব্রুয়ারি 1952 সাল তৎপরবর্তী আপনারা জানেন আমতলায় যে সভা হয়েছিল সেই সভায় প্রধান বক্তা ছিলেন বলিয়াহাট। এই ইতিহাসগুলো আজকের নতুন প্রজন্মকে জানতে হবে। আমি জালামুইয়ে বক্তৃতা দিতে এখানে আসিনি, অনেকে দিয়েছেন এখানে আজকের প্রেক্ষিতে, কিন্তু আজকের এই প্রেক্ষিত যে কারণে তৈরি হয়েছিল, যাদের কারণে তৈরি হয়েছিল, আমি কিন্তু আজকে তাদের কথা বলতে আসছি, তাদের জীবনী আলোচনা করতে আসছি। আপনারা ইতিহাসে পড়েছেন 52 ভাষা আন্দোলনের কথা, আমি যে কথাটি বলতে চাই তার পরদিন 22শে ফেব্রুয়ারি যে হরতাল আহ্বান করা হয়েছিল সেই হরতাল আহ্বান করেছিলেন বলিয়াহাট। একটি কথা এখানে না বললে পারা যায় না, না বললে সঠিক হবে না, যে প্রেক্ষিতে আমরা ছাত্র জনতার যে বিপ্লব আমরা দেখেছি, এই ইতিহাস এর পরিপ্রেক্ষিত পর্যালোচনা করতে গেলে আমাদের সেই ধারাবাহিকতায় আসতে হবে। আমি যে কথাগুলো বলেছি, যে কথার জনক ছিলেন একজন ভাষা সৈনিক হিসেবে, যাকে আমরা অনেক শ্রদ্ধা দিয়েছি, পরিপূর্ণ শ্রদ্ধা দিতে পেরেছি কি পারিনি সেটা আমি জানি না, রাষ্ট্র তাকে পরিপূর্ণ শ্রদ্ধা দিয়েছে কি দেয়নি সেটা আমি জানি না, কিন্তু সেই বলিয়াহাট এবং তার সঙ্গে যারা জীবন দিয়েছিলেন 48 ভাষা আন্দোলনের জন্য, এবং সেই যে বিপ্লব, সেই যে ভাষা আন্দোলন 52 সাল, যার ফলশ্রুতিতে পরবর্তীতে ছাত্ররা আবার রাজপথে নেমেছিল এদেশের কল্যাণে 1962 সাল, এবং যার ধারাবাহিকতায় এদেশের ছাত্র সমাজ আবার রাজপথে নেমেছিল 1969 সাল, এবং যার ধারাবাহিকতায় 1971 সালের মুক্তিযুদ্ধ, এবং যার ধারাবাহিকতায় পরবর্তীতে আবার আমরা দেখেছি 1990 সাল, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখেছি 2024 সালে 5ই অগাস্ট।